ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের তোমাদের তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের অধ্যায় একের পাঠ এক এবং দুই আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই পাঠটি শুনবে। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ব্যায়ামের উপকারিতা এবং ব্যায়ামের নিয়মকানুন। প্রথমে আমরা আলোচনা করব ব্যায়ামের উপকারিতা, পরে আমরা ব্যায়ামের নিয়মকানুনগুলি তোমাদেরকে পর্যায়ক্রমে আলোচনা করব। এবার আমরা একটু দেখব ব্যায়ামের উপকারিতাটা কি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের ব্যায়ামের উপকারিতা, ব্যায়াম করলে আমাদের শরীরে কি উপকার হয়, স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, মানসিক এবং শারীরিক সব দিক সুস্থ থাকে, সেটা পর্যায়ক্রমে কিভাবে কি করতে হবে নিয়মকানুন আমরা পড়ে আসতেছি। ব্যায়ামের উপকারিতা কি সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ দেহ ও মনের সুস্থতার আনন্দ দানের জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহ সুস্থ থাকলে মন ভালো থাকে, পড়াশোনায় কাজে লেখাপড়া খেলাধুলা প্রত্যেকটা ক্ষেত্রে আনন্দ পাওয়া যায়, এবং শরীর সুস্থ থাকলেই আমরা সব কিছু ভালো কাজ করতে পারবো। তাই আমাদের দেহের সেই অঙ্গগুলি, আমাদের অঙ্গ সঞ্চালনের মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে, এবং সঠিকভাবে যারা এই ব্যায়াম এবং এই কাজগুলি পর্যায়ক্রমে করে তাহাদের তাদের স্বাস্থ্য ভালো থাকে, এবং তারা প্রত্যেকটা কাজে যেমন চিত্ত বিনোদনের কাজগুলিও তারা সঠিকভাবে করতে পারে পর্যায়ক্রমে, সেই এগুলি অবশ্যই তোমাদেরকে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখন এই যে ব্যায়াম করলে আমাদের যে 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 সমস্ত গুণাবলী, কতগুলি গুণ আছে, কি স্বাস্থ্যের কি উপকারিতা হয়, সেটা কয়েকটা ধাপে আমরা এখানে একটু লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি, এক নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বর হচ্ছে পাঠের একঘেয়েমিটা দূর, তিন স্নায়ু মাংসপেশির সমন্বিত উন্নয়ন, চার সুশৃঙ্খল জীবনযাপন, পাঁচ সামাজিক গুণাবলী অর্জন,
এখানে আমরা পর্যায়ক্রমে এগুলি আলোচনা করব। প্রথম আমরা দেখতেছি এখানে আমরা এক নম্বর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি, দুই পাঠের একঘেয়েমিটা দূর করে, তিন স্নায়ু ও মাংসপেশির সমন্বিত উন্নয়ন, চার সুশৃঙ্খল জীবনযাপন, পাঁচ সামাজিক গুণাবলী অর্জন। তাহলে আমরা প্রতিপক্ষে এই পাঁচটা বিষয় একটু আলোচনা করব। আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে শুনবে। এবার অঙ্গ প্রত্যঙ্গের উন্নয়ন, এখানে অঙ্গ প্রত্যঙ্গ উন্নয়ন বলতে আমরা এই বুঝি যে আমাদের শরীরের যে অঙ্গগুলি রয়েছে এক কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্যমান, যেটা দেখা যায় কিছু দেখা যায় না। যেমন এই অঙ্গ প্রত্যঙ্গের আমরা দেখে অঙ্গ যেমন আছে হাত পা চোখ কান নাক এবং শরীরের ভিতরেও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলিরই এটা উন্নতি সাধন হয়। যেমন আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং এই সঠিকভাবে সেটা কাজ করে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে হৃৎপিণ্ডের যে কাজগুলি রক্ত সঞ্চালন করে, আবার হাত পায়ের যে অনেক সময় আছে মানুষের শারীরিক উচ্চতা, হাত পায়ের চলা মানে কাজ কর্মক্ষমতা সব কিছুই সমন্বিতভাবে বৃদ্ধি পায়। সেই জন্য এটা বলছে যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যেগুলি আছে সেগুলির উন্নতি লাভ করে, অর্থাৎ সেটা পরিপক্ক হয়। যাদের সঠিকভাবে যারা ব্যায়াম করে না তাহলে তাদের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় না। সেই জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ম মাফিক ব্যায়াম করা একান্ত প্রয়োজন। এটা গেল এক নম্বরে। দুই পাঠে একঘেয়েমিটা দূর করে। আমরা এককালীন অনেক সময় একই সময় বারে পড়তে থাকি, পড়তে 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 যখন ক্লান্তি আসে তখন একঘেয়েমিটা সেই একঘেয়েমি এসে যায়, সেই কাজের প্রতি তার একটা অলসতা এসে যায়। সেই অলসতা দূর করার জন্যই একটু আমাদেরকে অবশ্যই অন্যান্য কাজ করা উচিত। সেই জন্যই ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে যেমন আমরা একটু প্রয়োজনীয় যে কোনো জিনিস আমাদের যেটা মন ভালো লাগে সেটাকে আমরা ওই যে কাজ করলে আমরা অবশ্যই স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। সেই জন্য এই এক নাগাড়ে যে কাজগুলি আমরা করব সেই এক নাগাড়ে না করে একটু বিরাম বিশ্রাম নিয়ে আবার সেটাকে আবার মন দিয়ে আবার সেটা করতে হবে। সেই জন্য একঘেয়েমিতে দূর করার ক্ষেত্রে আমাদের ব্যায়ামের উপকারিতা অনেক বেশি, কারণ একঘেয়েমিতে দূর করার ক্ষেত্রে ব্যায়াম করলে পরে সেই একঘেয়েমিতে দূর হয় এবং পাঠে মনোযোগ আসে এবং সেখানে সেই পর্যায়ক্রমে সেই কাজগুলি ভালো করতে পারে। নম্বর তিন স্নায়ু মাংসপেশির সমন্বিত উন্নয়ন। আমাদের যে স্নায়ু মস্তিষ্ক এবং মাংসপেশি আমাদের শরীরের যে মাংসপেশির বৃদ্ধি, হাতের পায়ের বেমাসুল পায়ের যে কত মাসুল আছে হাতের মাংসপেশি, এই পেশিগুলি বৃদ্ধি পায় ব্যায়াম সঠিকভাবে করলে এবং পর্যায়ক্রমে নিয়ম মাফিক যদি নিয়মিতভাবে সে ব্যায়াম করে যায় তাহলে তার অবশ্যই মাংসপেশির সমন্বিত বলতে এখানে সমন্বিত বলতে আমরা এই বুঝি যে কোনোটা বড় কোনোটা ছোট সমভাবে, এরকম অনেক সময় আছে দেখা যাচ্ছে যে শরীরের তুলনায় হাতের পাটা লম্বা অথবা দেহের তুলনায় হাত পাটা লম্বা অথবা অনেকের হাত পাটা মানে একটু দেহ খাটো, এই জন্য কি আবার এই খাটোটা যাতে একটু বড় হয় বড় করার জন্য অনেকে চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে এই ব্যায়ামের মাধ্যমে সেটা অনেক সময় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেই জন্য ব্যায়ামটাকে নিয়ম মাফিক এবং স্নায়ু পেশির মাংসপেশির উন্নয়ন ঘটে এবং পরিপক্কতা আসে, শারীরিক শক্তি বৃদ্ধি পায়, সেই জন্য ব্যায়ামের অনেক উপকারিতা রয়েছে। নম্বর চার সুশৃঙ্খল জীবনযাপন। সুশৃঙ্খল জীবনযাপন বলতে এই বুঝি আমরা যেমন খেলাধুলা করতে গেলে তার মেজাজটা ভালো থাকে, তারপরে হেরে গেলেও খেলাধুলা হেরে গেলেও যে সে স্বাভাবিকভাবে সেটাকে মেনে নিতে অভ্যস্ত থাকে, কারণ সামাজিকভাবে খেলতে গেলে সেখানে একদল জিতবে একদল হারবে,
সেজন্যই সেটাকে স্বাভাবিকভাবে যেন সে মেনে নিতে পারে, যেন অপরের প্রতি অন্য দলের প্রতি যেন হিংসাত্মক মনোভাব না থাকে বা আক্রমণাত্মক মনোমানসিকতা না থাকে, সেটাকে সহজেই মেনে নিতে হবে। এটা হচ্ছে একটা সামাজিক নিয়মকানুন, এবং এটা দেখা যাচ্ছে যে সুশৃঙ্খল এক দলের সাথে আরেক দল মারামারি এরকম বিশৃঙ্খল পরিবেশ যেন না ঘটে, সেই জন্য সুশৃঙ্খল ভাবে যে আইন কানুনগুলি আছে সেগুলিকে মেনে চলো, এবং পরবর্তীতে সময় যেন সেটা ভালো সফলতা সুনাম সাথে সকলের সাথে যে আসতে পারে সেইগুলিও তাদেরকে শিক্ষা দেয়। কাজে এটা একটা সুশৃঙ্খল জীবনযাপনের খেলা ব্যায়ামের মাধ্যমে দেখা যাচ্ছে সেটাও শেখা যায়। এরপর একটা সামাজিক গুণাবলী, সামাজিক গুণাবলীর ক্ষেত্রে আমরা দেখি যে সামাজিকভাবে চলাফেরা ওঠা বসা মানুষের সাথে কথাবার্তা, আমরা একটা জিনিস দেখি অনেক সময় আছে খেলাধুলার ক্ষেত্রে এটাও এরকম যে একদল হেরে গেল আর একদল খেলা শেষ, হাতে হাতে হাত মিলে তারা আবার একই পরিবারের মনে হয় যেন এরকম। সাজে সাজে প্রত্যেকটা মানুষের এগুলি একজন ব্যায়ামের উপকারিতা সম্পর্কে তাদেরকে অবশ্যই জানতে হবে। প্রথমে আমরা দেখবো অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি, পাঠের একঘেয়েমিতে দূর করে, স্নায়ু অংশপেশির সমন্বিত উন্নয়ন, সুশৃঙ্খল জীবনযাপন এবং সামাজিক গুণাবলী অর্জন। তাহলে এগুলি অর্জন, এগুলি যে সঠিকভাবে কাজ করতে পারলেই সে যেন এগুলি করতে পারে। যাই হোক, তাহলে আমরা এখন পার্ট একের মধ্যে বলছিলাম ব্যায়ামের উপকারিতা, এবং এরপর আমরা একটু আলোচনা করবো পার্ট দুই অর্থাৎ দ্বিতীয় পার্টের মধ্যে বা পার্ট তিন, তিনের মাধ্যমে হচ্ছে ব্যায়ামের নিয়ম কানুন, কিভাবে ব্যায়াম করতে হবে, কতগুলো নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলি কি আমরা এখন জানব। এখানে ব্যায়ামের নিয়ম কানুন পরে আমরা আলোচনা করব, ব্যায়ামের নিয়ম কানুন এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব ব্যায়ামের নিয়মকানুন। ব্যায়াম করলেই শরীরের সার্বিক উন্নয়ন আশা করা যায় না, ব্যায়াম করলেই যে শরীরের উন্নতি হবে এটা আশা করা যায় না, তবে ব্যায়ামের একটা নিয়মকানুন আছে, নিয়ম অনুসারে সে ব্যায়াম করতে হবে। নিয়মের বহির্ভূত করলে সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে অবনতিও ঘটতে পারে, সেজন্য নিয়ম মাফিক ব্যায়ামটা করতে হবে। আমরা কতগুলি কাজ আছে, যেমন শিক্ষার্থীর বয়স, বয়স বেঁধে তাকে ওই ব্যায়ামগুলি করতে দিতে হবে, এবং শিশুদের ক্ষেত্রে ভারী জিনিস ওঠানামা ওঠা ভারী জিনিস তোলা বা উপর থেকে নিচে নামা এগুলি তো তাদের জন্য ক্ষতি হতে পারে, কারণ যে কোনো অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে, সেই জন্য বয়স ভিত্তিক এবং তার যুক্তি অনুসারে লিঙ্গ বেঁধে ব্যায়ামের কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। সেই জন্য এই ব্যায়াম যিনি করাবেন বা যিনি যারা দেশে ব্যায়ামটা বা যেভাবে হবে তাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোন কোন মানুষের বা কোন বয়সের ছেলে মেয়েদের জন্য কোন ধরনের ব্যায়াম করা দরকার সেটাকে চিন্তা ভাবনা করেই করতে হবে। এখানে কতগুলি আছে, শারীরিক উন্নয়ন যাতে হয় এবং উন্নয়নের লক্ষ্যে যেন উন্নতি অবনতি যেন না ঘটে, উন্নয়নের জন্য স্বাস্থ্য সঠিক রাখার জন্য সঠিকভাবে করার জন্য নিয়ম মাফিক করতে হবে। এখানে কতগুলি আছে, যেমন ব্যায়ামের ধরন, তারপর আছে ব্যায়ামগুলি কীরকম হবে, যেমন ব্যায়াম করার আগে খেলাধুলা বা যে কোনো ইয়ে করার আগে আমরা কতগুলি করে থাকি, যেমন এক নম্বরে আমরা করে থাকি ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ করে থাকি, ওয়ার্ম আপ করা দুই, দুই হলো তোমাদের ব্যায়ামের ধরন, যেমন আছে সাধারণ ব্যায়াম, নির্দিষ্ট ব্যায়াম।
সাধারণ ব্যায়াম আছে আবার নির্দিষ্ট ব্যায়াম, তিন। তিনে তোমাদের হচ্ছে আবার ব্যায়ামের কতগুলো আছে, এগুলি সাধারণ আবার কতগুলো আছে নির্দিষ্ট ব্যায়াম, এবং এটার যেমন আছে আবার কতগুলো আছে স্ট্রেচিং করা, এটার মধ্যে আবার এতগুলি ভাগ আছে, যেমন এই সাধারণ ব্যায়ামের কতগুলি, সাধারণ ব্যায়ামের কতগুলি আবার কি আছে যখন, যেমন স্ট্রেচিং করা, স্ট্রেচিং স্ট্রেচিং দুই দুই হলো তোমার ওয়ার্ম আপ টিস্যু, তারপরে হচ্ছে সিন আপ, সিট আপ, তারপর আছে কতগুলি আছে মেডিসিন বল নিক্ষেপ এবং চামড়া। আচ্ছা যাই হোক, এবার আমরা প্রত্যেকটা কাজের আছে ওয়ার্ম আপ করতে হয়। ওয়ার্ম আপ কখন করতে হবে, খেলার আগে, খেলা কোনো দলীয় খেলার আগ পূর্বে শরীরকে গরম করে নেওয়া। ওয়ার্ম আপ মানে শরীরকে গরম করে নেওয়া। গরম করতে গেলেই যেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন করা দরকার আছে সেগুলি সঠিকভাবে করা, এবং যেন অতিরিক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আছে ওয়ার্ম আপ করতে 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 তারপরে দুর্বল হয়ে যায়, যখন আবার বেশি ওয়ার্ম আপ করলে আবার পরবর্তী খেলতে সময় নির্দিষ্ট সময় পর্যন্ত খেলতে গেলে তার দমটাকে দম হারিয়ে ফেলে। তো সেই জন্যেই ওয়ার্ম আপ করতে হবে, একটা নির্দিষ্ট সময় নিয়েই ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ করতে গেলে প্রথম ওয়ার্ম আপ করতে গেলে প্রথমে আসতে, পরে পরবর্তীতে একটু জোরে বা নির্দিষ্ট সময় নিয়ে করতে হবে। এরপর আছে কি সাধারণ ব্যায়াম। সাধারণ ব্যায়াম হলো যেগুলি কমন, জগিং করা, প্রথমে একটু আস্তে আস্তে করা, পরে আবার সেটাকে একটু বাড়ায়া করা, এরপরে আবার দমটাকে তো ঠিক থাকে সেজন্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই জন্য বলছে সাধারণ ব্যায়ামগুলি যেগুলি আমাদের কমন কমন যে ব্যায়ামগুলি এগুলো করে থাকি সার্বক্ষণিকভাবে করতে হবে, সেগুলি করতে হবে। এবং নির্দিষ্ট ব্যায়াম বলতে আমরা এই বুঝি নির্দিষ্ট খেলা, যখন কোনো একটা খেলা, যেমন একটা ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট খেলার জন্য যেই খেলা ওয়ার্ম আপগুলি করতে হবে, যেমন প্রথমেই যে ভালো বোলিং করবে সেই বোলিংয়ের জন্য তাকে হাতের ব্যায়ামটাকে আগে করতে হবে। এরপর আছে নির্দিষ্ট ওই বোলিংয়ের ক্ষেত্রে আবার কেউ ব্যাটিং করবে, ব্যাটিংয়ের জন্য যে ধরনের ব্যায়ামগুলি দরকার, এরপরে আবার যেই উইকেট কিপার যে থাকবে উইকেট কিপারের যে ব্যায়ামগুলি সেগুলি করা দরকার। এইভাবে পর্যায়ক্রমে এই নির্দিষ্ট খেলার উপরে ভিত্তি করে যেই ধরনের ব্যায়ামগুলি করা হয় সেগুলি করা দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ কিছু ব্যায়াম আছে বা নির্দিষ্ট খেলার উপর বেসিস করেও কিছু ব্যায়াম আছে, সেগুলি করলে নিয়ম মাফিক যদি সঠিকভাবে করা যায় তাহলে সেক্ষেত্রে তার ব্যায়ামের উপকারিতা পাবে। এবং এগুলি করা সাধারণ ব্যায়ামগুলি আমরা সাধারণত করি, যেমন স্ট্রেচিং করি। স্ট্রেচিং করা মানে হলো এক জায়গায় দাঁড়ায়া তারপরে কে তার শরীরকে সম্প্রসারিত, অর্থাৎ দেহটাকে সম্প্রসারিত করে তাকে স্বাভাবিকভাবে যে ব্যায়ামগুলি করা হয়, যেমন অঙ্গ প্রত্যঙ্গের প্রসারিত করা, যে ব্যায়ামগুলি করা হয় স্ট্রেচিং করার সময় দেখা যাচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গে সম্প্রসারিত করে স্ট্রেচিং করে এবং সেটাকে বৃদ্ধি করে এবং স্বাভাবিক অবস্থায় দেহের অবস্থা ফিরে আনা। তারপর আছে কি জগিং করা। জগিংটা হচ্ছে ওয়ার্ম স্ট্রেচিং এর পরেই জগিং। জগিং শব্দের অর্থ হচ্ছে পরবর্তী পর্যায়ে আসে একটা জগিং। জগিংটা হচ্ছে ধীরে 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 দৌড়ানো। ধীরে ধীরে দৌড়ে শরীরের শরীরের শক্তিটা বৃদ্ধি করা,
যাতে সে বেশিক্ষণ পর্যন্ত সে দমটাকে রাখতে পারে এবং সে খেলতে গেলার জন্য তার দম না হারে। সেই জন্যই আস্তে আস্তে জগিং করার সময় আস্তে আস্তে করার পরে করতে 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 বেশি সময় যেন সে থাকতে পারে, সেই জন্য তার শক্তিটাকে বৃদ্ধি করা, জগিং করা, ওয়ার্ম আপ করা গেল। এরপর হচ্ছে চিন আপ সিট আপ। অনেক সময় আমরা চিন আপ সিট আপ, চিন আপ মানে আমরা উপরে থুতনিটাকে উপরে রেখে যে ধরনের ব্যায়ামটা করা হয়, এবং এটা সিট আপ। সিট আপ এই সিট আপটা হচ্ছে বসে উপরের দিকে পা তুলে এক ধরনের করা যায়, অথবা গাড়টাকে উপরে নিয়ে নিচে নামানো এক ধরনের সিট আপ করানো যেতে পারে। তাহলে এখন দুই ধরনের হতে পারে, একটা উপরের দিকে পা তুলে আবার দেহটাকে উপরে উঠানো, নিচে নামানো ইত্যাদি, বসেও করা যেতে পারে, হাঁটু গেড়ে বসে সিট আপ করা যেতে পারে, বিভিন্নভাবে করা যেতে পারে। চিন আপ গেল সিট আপ। এরপরে আবার কিছু আছে সরঞ্জাম নিয়েও এরকম ব্যায়াম করা যায়, যেমন এখানে আছে পুশ আপ। তো আমরা অবশ্যই জানি পুশ আপটা হচ্ছে দুই হাত একত্রে রেখে পায়ের টো এবং দুই হাত উপরের দিকে উঠানো, নিচে নামানো, শরীরটাকে উপরে উঠানো আবার নিচে নামানো, সেটা হলো পুশ আপ। তাহলে আমরা এখন দেখলাম আবার মেডিসিন বল নিক্ষেপ। অনেক সময় মেডিসিন বল নিক্ষেপ বলতে এই বোঝায় যে এটা হলো চাম, মেডিসিন বল বলতে এখানে চামড়ার দ্বারা নির্মিত এবং এক ধরনের রাবারের যে বল সেটাকে বলা হয়, যে নিক্ষেপ মাধ্যমে এক ধরনের ওয়ার্ম আপ হয় বা ব্যায়াম হয়, সেটা হলো মেডিসিন বল নিক্ষেপ। তাহলে ইত্যাদি ইত্যাদি এই মাধ্যমে সেই সরঞ্জামের সাথেও আমরা ব্যায়াম করতে পারি। তাহলে এখন এই ব্যায়ামের পর্যায়টা হচ্ছে বিভিন্ন রকমের, আমরা যাতে শরীরের উপকারিতা আসে নিয়মকানুনগুলি মেনে শিশুদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বিবেচনা করে এই ব্যায়ামগুলি করা হয়। এই জন্য এই ব্যায়ামের উপকারিতা আছে, উপকারিতা এবং অপকারিতা অবশ্যই, যেন ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয় যেন, সেই জন্য স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে এই ব্যায়ামের গুরুত্ব অনেক বেশি, সেই জন্যই অবশ্যই এই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে কি, আজকের বিষয়টা হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিষয়ে প্রথমত পার্ট এক এবং পার্ট দুই আলোচনা করলাম। তার ভিতরে আছে ব্যায়ামের উপকারিতা এবং ব্যায়ামের নিয়মকানুন। কাজেই তোমরা বাসায় নিজেরাও একটু একটু খুব সহজ বিষয়, আমি মনে হয় তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে এই বিষয়টা খুবই সহজ, এবং এটাকে দেখতে তোমরা একবার দুইবার তিনবার একটু যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে আর পরীক্ষার আগে মানে তেমন বেশি একবার পড়লেই চলবে, মানে ভালো করে মনোযোগ সহকারে কাজে এগুলি করার জন্য চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে যে পর্যন্ত আমরা আজকের পড়ালাম এটুই তোমাদের পড়া হলো বাসায়, এটা পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলি ফলো করবে। আমি পর্যায়ক্রমে সবগুলি তোমাদের সিলেবাস অনুসারে যা আছে সেটা আলোচনা করার চেষ্টা করবো। তাহলে আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের এই বিষয়টা আমি আজকে শেষ করলাম।